আমি বাইবেলের একটি পথ পড়ছি, যে পথটির উপরে আমাদের এই সভা হচ্ছে। কেননা প্রভু আমাদেরকে এই রূপ আজ্ঞা দিয়েছেন, আমি তোমাদের জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। আমেন। আজকে আপনাদের সবাইকে সেভেন ডে অ্যাডভেন্টিস্টের মণ্ডলীর পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাই যে রিভাইভাল মিটিংয়ের শেষ দিনে আপনারা উপস্থিত হয়েছেন, বিশ্রাম দিনে প্রভুর গুণকীর্তন করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, ধন্যবাদ দেই, স্বাগত জানাই। আমাদের চারটি মিশন রয়েছে, চারটি মিশন থেকে যারা আসছেন, ইব্রাহিমপুর, বিএসসি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে যারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং অন্যান্য আমাদের আরও ছোটো ছোটো যে মণ্ডলীগুলো রয়েছে আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। কারণ আমরা আজকে একত্রিত হয়েছি প্রভুর প্রশংসা এবং গুণকীর্তন করার জন্য, এবং আমাদের মধ্যে কিছু বিশেষ অতিথি রয়েছে। তার পূর্বে আমি সবাইকে, যারা এখানে রয়েছেন, আমি সবাইকে দাঁড়াতে বলবো, আমরা সবাই দাঁড়াবো এবং একে অপরকে করমন্দন করব এবং বলবো হ্যাপি সাবাথ। আমরা সবাই দাঁড়াই, আমরা একসঙ্গে বলি সবাই হ্যাপি সাবাথ। আমরা সবাই বসি। উই হ্যাভ ফিউ গেস্ট ফ্রম অ্যাব্রড, পাস্টার ডব্লিউ জে ফলিয়াস স্পেশাল গেস্ট ফ্রম ডিফারেন্ট এরিয়া, অ্যান্ড আই রিকোয়েস্টেড দেম উড ইউ ক্যান স্ট্যান্ড আপ। পাস্টার ডক্টর ফলিয়াস স্পেশাল গেস্ট, আই রিকোয়েস্টেড দেম টু স্ট্যান্ড আপ। We welcome you to join with us and you may receive the blessing from God. Thank you very much. Be seated. And we have a few guests from Korea. I requested them to please stand up and we welcome you to join with us. We feel God will bless you. Thank you. Be seated. এরপরে যদি অজানা আর অন্য কোনো গেস্ট আপনারা থাকেন যারা প্রথমবারের মতো আমাদের চার্চে আসছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে একটু দাঁড়াবেন। থ্যাংক ইউ। আমাদের মধ্যে দেখছি আমাদের জলিলপুর এক্স চেয়ারম্যান দীপু বড়ি, তিনি আসছেন, তা আপনাকেও স্বাগত জানাই, আপনি বসবেন। অ্যান্ড আই হ্যাভ সিন ফিউ আদার গেস্ট অলসো অ্যামং আস অ্যান্ড আই রিকোয়েস্টেড দেম টু প্লিজ স্ট্যান্ড আপ। আই হ্যাভ সিন ফিউ অ্যানাদার গেস্ট, ওয়েলকাম to join with us. Thank you very much. Thank you. Please be seated. আমাদের কিছু প্রার্থনার রিকোয়েস্ট আছে। সেন, মিসেস সেন, তিনি মারা গেছেন, সেই পরিবার শোকাত পরিবার, সেজন্য আপনারা প্রার্থনা করবেন। আর একটি বিশাল গান্ধীতে আশিস বারোই, তিনি মারা গেছেন একটি দুর্ঘটনার কারণে, আমরা সেই পরিবারের জন্য প্রার্থনা করব। তারপরে প্রার্থনা হয়েছে কমলিনী রায়, তিনি হসপিটালে আছেন, আমরা তার জন্য বিশেষ করে প্রার্থনা করব, তিনি যেন অচিরেই সুস্থ হতে পারেন। তারপরে রয়েছে ধন্যবাদ শ্যামলবালা, আমরা জানি শ্যামলবালা 98% কিডনি তার ড্যামেজ হয়ে গিয়েছিল, ঈশ্বরের আশীর্বাদে তিনি সুস্থ আছেন, তিনি ধন্যবাদ দিয়েছেন। আমরা সবাই বলি জয় যিশু, সবাইকে ধন্যবাদ। আমাদের কিছু বিজ্ঞপ্তি রয়েছে। আমাদের এই চার্চে 9 মার্চ 2019 এই চার্চে আমাদের এখানে পাস্টার অর্ডিনেশন হবে, আপনারা সবাই সেখানে থাকবেন, তাদের জন্য প্রার্থনা করবেন। কারণ একজন পাস্টার হওয়া, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া আমরা বিশ্বাস করি। এবং আরেকটি রয়েছে গোপালগঞ্জে 13 থেকে 16 মার্চ, সেখানে আরেকটি বড় রিভাইভাল মিটিং হবে। উপস্থিত যারা রয়েছেন আজকে এখানে, আপনারা সবাই সেই সবাই আমন্ত্রিত, আপনারা সবাই সেখানে যাবেন। এবং আজকে আরেকটি আপনাদের বিজ্ঞপ্তি দিতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন,
আজকে আপনাদের জন্য সবার জন্য দুপুর আহারের ব্যবস্থা রয়েছে। এখানে যারা রয়েছেন অতিথিবর্গ, ভাবতে পারেন যে আমরা টিকিট করিনি, আপনার টিকিট দরকার নেই, যদি আপনার মন চায় আপনি চাঁদার থলিতে সেই টিকিটের টাকা আপনি দিয়ে দিতে পারবেন। আগামী সপ্তাহের জন্য যারা আমাদের যে কার্যক্রম রয়েছে আমি বলছি, মঙ্গলবার যে মেডিক প্রয়াগ রয়েছেন সেটি অতিথিবর্গ যারা রয়েছে তাদের মধ্যে দিয়ে করা হবে। ফ্রাইডেও একই অবস্থা, ফ্রাইডে এওয়াইজিটি রয়েছে সেটি সেই অতিথিবর্গ তারা করবেন। আগামী সাবাদে ইংলিশ সার্ভিস হবে, সেখানে অ্যারেঞ্জ করা হবে, কোনো নাম ঠিক করা হয়নি। এবং বাংলা সার্ভিসে কথা বলবেন পাস্টার ওয়েন্ডেল ম্যান্ডলাং, এসএসডি সেক্রেটারি, তিনি আগামী সাবাদে বাংলা চার্চে কথা বলবেন। আজকে আমি যারা সামনে রয়েছে আমি তাদের সামান্য পরিচয় করে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সর্ব ডানে যিনি রয়েছেন তিনি হলেন পাস্টার স্যামুয়েল বারুই, তিনি আজকে আমাদের শেফাস্টাল প্রেয়ার করবেন, শেষ প্রার্থনা করবেন। তারপরে রয়েছেন যিনি পাস্টার তিমোথি রয়, সুবক্তা, সু বাংলা অনুবাদক, তিনি আজকে যিনি বক্তা রয়েছেন তার বাক্য তিনি বাংলায় অনুবাদ করবেন। তারপরে যিনি রয়েছেন পাস্টার মিথু অধিকারী, তিনি টাইপ দশমাংশ সম্বন্ধে কথা বলবেন। এবং তারপরে যিনি রয়েছেন আমাদের আজকের মধ্যমণি এবং আমাদের এই যে ঈশ্বরের বাক্য প্রচার তার মধ্যমণি বলবো এবং অত্যন্ত সুবক্তা ডক্টর মিলান পি মাসকালা, তিনি ঈশ্বরের বাক্য বিভাজন করবেন। আসুন আমরা এই সভাকে চালিয়ে রাখার জন্য আমরা একটি গান করব। প্রথম গান হবে সিয়ন সঙ্গীতের 139, চলো সকলে যাই যিশুর সাধনে। আমরা সবাই দাঁড়াবো এবং গান করবো। যারা গায়ক রয়েছে আমি বলবো গানটি পরিচালনা করার জন্য, চলো সকলে যাই যিশুর সাধনে। আমরা সবাই দাঁড়াই। চলো সকলে Thank you.
Shall we all bow our heads for prayer? আসুন আমরা প্রার্থনার জন্য প্রত্যেকে মাথা নত করি। আমাদের বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি, কারণ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার। তুমি দুষ্টতা পরিশ্রণ মন্দ তোমার অতীত হইতে পারে না প্রভু। আজকে এই পবিত্র বিশ্রামবারে মধ্যাহ্নবেলায় প্রভু আমরা তোমার এই ভক্ত বিশ্বাসী ভ্রাতা ভগ্নীগণ সন্তান সন্ততিরা প্রভু বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন গৃহ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে প্রভু আজকে এখানে আমরা সমবেত হয়েছি। প্রভু তুমি ঊর্ধ্বে সমাসীন, আমরা পৃথিবীতে রয়েছি, আমরা বিশ্বাস করি তোমার উপস্থিতি এখানে রয়েছে, কারণ তুমি সর্ববিরাজমান, তুমি সর্বদর্শী, তুমি সর্বজ্ঞানী। তাই এই সময় আমরা বিশেষভাবে তোমাকে আহ্বান করি, প্রভু তুমি আমাদের হৃদয় আসন গ্রহণ করো, তুমি আমাদের হৃদয়ের মধ্যে কথা বলো। আজকে এই পবিত্র বিশ্রামবারে আমরা যাহা কিছু করতেছি এবং করব, এবং কিছুক্ষণ পরে তোমার সেই বাক্যর বীজ যিনি বপন করবেন শ্রদ্ধা ফাঁসে মস্কলা এবং ফাঁসে রয়ে তর্জমা করবেন, প্রভু তুমি তাদের সহবর্তী থাকো, তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো তাদের সেই বাক্যের মধ্য দিয়া, যেন আমরা আজকে যারা ক্ষুধার্ত রয়েছি, আজকে যারা আমরা আধ্যাত্মিকভাবে তৃষ্ণার্ত রয়েছি, সেই বাক্যের মধ্য দিয়ে যেন আমরা প্রত্যেকে পরিতৃপ্তি লাভ করতে পারি এবং আশীর্বাদের সহিত আমরা নিজ নিজ গৃহে যেতে পারি। প্রভু তুমি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো। এই সময় আমরা বিশেষ কয়েকটি প্রার্থনার বিষয় আমাদের কাছে রাখা হয়েছে, সেই প্রার্থনা করতে চাই বিশেষভাবে সেই মিসেস সেন পরিবারের জন্য প্রভু। আজকে সেই শোকার্ত পরিবারকে তোমার কাছে রাখি নাসরত যিশুর নামে প্রভু। তুমি সেই সন্তান দিয়েকে, তুমি সেই বিশেষ ভ্রাতা ভগ্নীদেরকে আশীর্বাদ যুক্ত করো, স্পর্শ করো, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি লাঘব করে দাও প্রভু, এবং তুমি তাদেরকে বুঝতে চেষ্টা করো করে দাও, যেন প্রভু তারা বুঝতে পারে যে আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি, আমরা এই পৃথিবীতে অল্প দিনের জন্য এসেছি, আমরা বেড়াতে এসেছি, আবার আমাদের চলে যেতে হবে। তুমি আমাদের জন্য যে রাজ্য প্রস্তুত করেছো সেই রাজ্যের জন্য যেন আমরা প্রত্যেকে প্রস্তুত থাকি। আমরা প্রার্থনা রাখি শ্রদ্ধ পাস্টার মিসেস রেমার জন্য প্রভু। তারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে প্রভু, সেই দাস এবং দাসীর জন্য প্রার্থনা রাখি। তারা আগের থেকে অনেকটা ভালো আমরা এখন দেখেছি প্রভু, এখনও যেটুকু দুর্বলতা রয়েছে, অসুস্থতা রয়েছে, নাসরত যিশুর নামে প্রভু তোমার সেই দক্ষিণ হস্ত দ্বারা, তোমার সেই আরোগ্যকারী হস্ত দ্বারা তুমি তাদেরকে স্পর্শ করো এবং তুমি তাদেরকে সুস্থ দান করো। আমরা প্রার্থনা রাখি সেই মিসেস রায়ের জন্য প্রভু, সেই হসপিটালে রয়েছে, ভর্তি রয়েছে, তুমি জানো তার ব্যথা, তুমি জানো তার কষ্ট, তুমি জানো তার অসুস্থতা প্রভু। সে আগে আইসিইউতে ছিল, এখন সেই নর্মাল বেডে এসছে, এবং এখনও যেটুকু দুর্বলতা রয়েছে বিশ্বাস করি সেই সুস্থ হয়ে ঘরে ফিরে এসে আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারবো। আমরা সেই প্রার্থনা রাখি ভাই আশিসের জন্য, সেই বিশারকান্দির যে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে, এবং তৎসঙ্গে যারা আজকে মর্মাহত রয়েছে, শোকার্ত রয়েছে, এবং সেই হসপিটালে রয়েছে প্রভু, সেই দাসদিওকে, সেই দাসীদিওকে তোমার কাছে রাখি। তুমি তাদেরকে সেই অসুস্থতা থেকে তুমি তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করে দাও, যেন তারা সুস্থ হয়ে পুনরায় তোমার ধন্যবাদ করতে পারে। প্রিয়তম প্রভু, আমরা এখানে যতজন তোমার সেই বাক্য শুনতে এসেছি প্রভু, তুমি আমাদেরকে প্রত্যেকে সেই বাক্যের মধ্য দিয়ে পরিতৃপ্তি লাভ করো, এবং আমরা যেন প্রত্যেকে সেই আশীর্বাদ নিয়ে যেতে পারি। উপস্থিত প্রত্যেকের মঙ্গল করুন, সঙ্গে থাকুন, যিশুর নামে চাই, আমেন। খ্রিস্টেতে আপনজন, প্রিয়জন, শ্রদ্ধাভাজন এখন সেই ক্ষণ যখন পিতেশ্বরকে করে দান, আপনি ফিরে তার পাবেন প্রতিদান। আমি অত্র স্থানীয় মণ্ডলীর যারা আশার্সগণ রয়েছেন সবিনয় আমি অনুরোধ করব, আপনারা ঈশ্বরের সন্তানদের কাছ থেকে সেই দান দশমাংশ আপনারা সংগ্রহ করুন। আসুন আমরা বাইবেলের আলোকে কিছু বিষয় জ্ঞাত হই। শাস্ত্রে বর্ণিত রয়েছে পেরিত্তার 20:35, Acts chapter 20 verse 35, দ্যাট ইজ রিটেন, ইট ইজ মোর ব্লেসেড টু গিভ দেন টু রিসিভ, ইট ইজ মোর ব্লেসেড টু গিভ দেন টু রিসিভ, গ্রহণ করা অপেক্ষা দান করা আরও আশীর্বাদের। আসুন আমরা আশীর্বাদের সন্তান হই, আমরা আশীর্বাদের সন্তান হই এবং ঈশ্বরকে প্রদান করি। একজন ভক্ত তিনি বলছেন যে হোয়েন গড ব্লেস ইউ ফাইন্যান্সিয়ালি, ডোন্ট রেইজ আপ ইউর স্ট্যান্ডার্ড অফ
living, but raise up your stand up of giving. A beloved servant of God have been said that when God bless you financially, don't raise up your standard of living, but raise up your standard of giving. যখন ঈশ্বর আপনাকে আর্থিকভাবে তিনি আশীর্বাদ করেন, তখন আপনার সেই জীবনের মানদণ্ড আপনি না বাড়িয়ে বরং সেই দান করার যে মানদণ্ড আপনি বাড়িয়ে তুলুন। কারণ শাস্ত্রে বর্ণিত রয়েছে, দেখুন মালাখীয় পুস্তকে সেখানে লেখা রয়েছে খুব সুন্দর, আমরা প্রতি সাব্বাতে ঈশ্বরের সন্তানদের কাছ থেকে বাক্যগুলো শুনে যাই কিন্তু গভীরতায় নাহি যাই। এখানে লেখা রয়েছে মালাখীয় তার তিনের অধ্যায় সেখানে 10 পদের মাঝামাঝি, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদা প্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না। অপরিমেয়, সেখানে কোনো পরিমাণ নেই, অপরিমেয়। আর আকাশের দ্বার কত বড়, আকাশ যত বড় দ্বারও তত বড়। তিনি আকাশের দ্বার উন্মুক্ত করে তার সন্তানদেরকে তিনি আশীর্বাদ করতে চান, তিনি তার সন্তানদেরকে আশীর্বাদ তিনি করবেন। আরেকটি পদ আমরা শাস্ত্র থেকে দেখি, প্রথম বংশাবলী তার 29:14, প্রথম বংশাবলী তার 29:14, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে আমরা এই প্রকার ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই, সমস্তই তো তোমা হইতে আইসে এবং তোমার হস্ত হইতে পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম। বাট হু অ্যাম আই অ্যান্ড হু আর মাই পিপল দ্যাট উই শুড অ্যাবল টু অফার সো উইলিংলি, এভরিথিং কাম ফ্রম ইউ অ্যান্ড উই হ্যাভ গিভেন ইউ। সদাপ্রভু হইতে সমস্ত কিছু আইসে আর আমরা সেটি প্রদান করি, আমরা আমাদের সম্পদ ধরে রাখি, আমরা সেটা কাউকে প্রদান করতে চাই না। কিন্তু আমি একটা লেখা দেখতেছিলাম একদিন যে আপনার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে, এই তো আমাদের অবস্থা। অতএব ঈশ্বরকে করে দান, আমাদের বেড়ে যাবে অর্থ মান সম্মান। আমি বিশ্বাস করি আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা অবশ্যই প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি এবং ভবিষ্যতে আমরা প্রাপ্ত হব। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গীয় মহান পিতা, আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথে আমরা অনেক অনেক আশীর্বাদ আমরা পেয়ে আসছি, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বৎসর আপনার করুণা আশীর্বাদ আমরা পেয়ে আসছি। ধন্যবাদ দেই আপনার ভালোবাসার জন্য, ধন্যবাদ দেই আপনার সমস্ত কিছুর জন্য। আজকে আপনার সন্তানগণ, আপনার দাসগণ সেই শাস্ত্রের বাক্যের আলোকে সমস্ত কিছুই আপনা হইতে আইসে, আমরা আমাদের সেই সাধ্যমতো আমরা প্রদান করেছি, আমরা সে আপনার গৃহে আনয়ন করেছি এবং যে সমস্ত দান সংগৃহীত হয়েছে সেই দানের প্রতি আপনি আশীর্বাদ করুন এবং আপনার গৌরবের জন্য, আপনার সেই মহিমার জন্য
আপনি ইহা ব্যবহার করুন এবং প্রত্যেককে আপনি আশীর্বাদ করুন এবং আপনার রাজ্যের জন্য আমাদেরকে উত্তরোত্তর প্রস্তুত হইতে সাহায্য করুন। সঙ্গে থাকুন, যিশুর নামে চাই, আমেন। আমরা ধন্যবাদী। এখন আমরা আমাদের চার্চে যারা নূতন আসছেন আমরা তাদেরকে বরণ করে নেব, যারা আজকে বাপ্তিস্ম নিয়েছে তাদেরকে আজকে আমরা সেই ফুলের তোড়া এবং সার্টিফিকেট দিয়ে আমরা বরণ করে নেব। এটি আমি দিতে চাচ্ছি আমাদের পাস্টার দানিশ দাসের কাছে। ধন্যবাদ সুযোগের জন্য। আমি যেমনি করে নাম বলবো তারা সম্মুখে আসবে এবং তাদের সার্টিফিকেট এবং বাইবেল শ্রদ্ধেয় পাস্টার ডক্টর এম জে লি এবং পাস্টার টি রয় ওনাদের হাত থেকে নিয়ে নেবেন। মেয়াই রুমা মণ্ডল, অ্যালেক্স রিয়াল রয়, বিশাল বৈদ্য, বিশাল বৈদ্য ক্লিন্টন এবং স্যান্ড্রা প্রজ্ঞা এগ্কা, স্যান্ড্রা প্রজ্ঞা এগ্কা এক্কা। তারপরে অ্যালেক্স, ইউ গিভ ফার্স্ট ওয়ান, বিশাল স্যার, বিশাল বৈদ্য, প্রজ্ঞা একা দাস দেব। আমি ডিকোনাসদের অনুরোধ করব তারা তাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানাবে আমাদের চার্চে এবং সাথে ডিকনরা রয়েছেন তাদেরকে বাইবেল দেবেন। থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এই অংশগ্রহণ করলেন এবং সার্টিফিকেট প্রদান করলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সময় স্বল্পতার জন্য আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। ধন্যবাদ, ধন্যবাদী। এখন থেকে তারা আমাদের মণ্ডলীর সদস্য, সেভেন্ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর। আসুন আমরা এখন আমি অনুরোধ করব আমাদের ওমেন গ্রুপস অফ ঢাকা, তারা একটি বিশেষ গান গেয়ে আজকের এই সভাকে অলঙ্কৃত করবেন। ওমেন গ্রুপস অফ ঢাকা এবং ডিকন ডিকোনেক্সও তার সঙ্গে রয়েছেন, তারাও চলে আসবেন সে গানের জন্য।
হ্যালো 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 আচ্ছা, আমরা যে গানটা গাচ্ছি একটা বাংলা গান, কিন্তু যারা বাংলা জানে না, দোজ হু আর সিটিং হিয়ার দে ডু নট নো বাংলা, সো উই আর গোয়িং টু সিং দ্য বাংলা। দ্য মিনিং অফ দি সং ইজ দ্যাট উইদাউট জিজাস উই ক্যানট ক্রস দ্য ওশন অর রিভার, তো অনলি দ্য জিজাস ক্রাইস্ট হি ক্রিয়েটেড অল দ্য ইউনিভার্স, সো উইদাউট জিজাস উই ক্যানট ডু এনিথিং। সো নাও দে ডেকন অ্যান্ড ডেকনেসেস অফ দ্য ঢাকা এস ডি চার্চ দে আর গোয়িং টু প্রেজেন্ট দিস সং। থ্যাংক ইউ। ছাড়া সকল সৃষ্টি শাস্ত্রে পা সকলে
ধন্যবাদ দেই ঢাকা চার্চ ডিকন ডিকোনিক্স এবং ওমেন মিনিস্ট্রি তারা যারা রয়েছে সবাইকে ধন্যবাদ দেই সুন্দর গানের জন্য। এখন আমাদের সময়, সেই সময় বাক্য নিয়ে আসবেন ডক্টর মাসকোলা এবং অনুবাদ করবেন আমাদের শ্রদ্ধেয় পাস্টার টি রয়। এখন তাদের সময়। সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগতম, শুভ সাবাত, শুভ সাবাত। How wonderful it is that day of great events is here. এটা কতই আনন্দের, সেই অনুগ্রহের যে সময় খুবই নিকটে। Today is a special day, is it right? আজকে একটি বিশেষ দিন, তাই নয় কি? We are living in a stormy, shaking world. আমরা ঝড় ঝন্টার এই রকম একটি পৃথিবীতে এখন বসবাস করছি। But Jesus has all authority in heaven and on earth. কিন্তু আমাদের প্রভু যিশুর হস্তেই সমস্ত পৃথিবীর এবং স্বর্গের ক্ষমতা রয়েছে। And today especially the whole heaven rejoicing. আর আজকে গোটা নিখিল বিশ্ব পুলকিত আনন্দ করছে। Today four miracles happen as we saw. আমরা যেমনি ভাবে দেখলাম চারটি অলৌকিক কাজ ঘটেছে। But everybody of us is a great miracle of Jesus Christ. আমরা প্রত্যেকই এক একটি সেই অলৌকিক সৃষ্টি। But he is above all miracles. এবং তিনিই হচ্ছেন সমস্ত অলৌকিক কাজের উৎস। He is in heavenly sanctuary. তিনি এখন সেই স্বর্গীয় ধর্মধামে রয়েছে। And all heaven singing praising him. এবং গোটা নিখিল বিশ্ব তার গৌরব প্রশংসা করছে। I am so thankful to be with you to praise our Lord. বক্তা আজকে খুবই আনন্দিত, আজকে আমাদের মাঝে একসঙ্গে উনি গৌরব করছেন আমাদের প্রভুর। Bless the Lord, O my soul. এখানে বলা হয়েছে, হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। Who forgives all your iniquities. যিনি আমাদের সমস্ত পাপ মুছে দেন। Who heals all your diseases. তিনি আমাদের সমস্ত আরোগ্য রোগ ব্যাধি নিরাময় করেন। Who redeems your life from destruction. এবং তিনি আমাদের সমস্ত মন্দতা থেকে উদ্ধার করেন। Who crowns you with a loving kindness and tender mercies. তিনি আমাদের তার করুণার মুকুটে ভূষিত করেন। Who satisfies your mouth with a good things. তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করেন। Let us enter the gates of his sanctuary with a thanksgiving. আর তাই আসুন আমরা আনন্দ সহকারে প্রভু যিশুর সিংহাসনে উপস্থিত হই। His mercy and love endures forever. তার দয়া অনন্তকাল স্থায়ী, যুগে যুগে স্থায়ী। And our great topic, my dear brothers and sisters. প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ, আমাদের মূল বিষয় হচ্ছে, I have set you as a light for the Gentiles. আমি সারা প্রথম সমস্ত পৃথিবীর কাছে তোমাকে দীপ্তি স্বরূপ করিলাম। That you should be for salvation to the end of the world. যেন আমরা প্রত্যেকে পৃথিবীর কাছে পরিত্রাণ হিসাবে রূপা হতে পারি। It is he who said in the beginning, let there be light. এটা হচ্ছে তিনি, আদিতে তিনি বলেছেন আর দীপ্তি হোক। We spoke about light as a illumination, enable us to see. আর এই আলো আমাদেরকে দেখতে সাহায্য করে, প্রজ্বলিত হয়। Yesterday we spoke that light also is warming us. এবং আমরা গতকালকে দেখেছি
এই জ্যোতি আমাদেরকে উত্তপ্ত করে। If we open our soul to heaven, একই ভাবে যখন আমরা আমাদের হৃদয় স্বর্গের দিকে আমরা তুলে ধরি, in appreciation of the divine gifts, এবং যখন আমরা স্বর্গীয় যে আমাদের যে গিফট গুলো রয়েছে এর জন্য, the healing power coming to us, তখন সেই নিরাময় ক্ষমতা আর শক্তি আমরা লাভ করি। Now appreciation has a special thankfulness and a power, এবং যখন আমরা কৃতজ্ঞতা জানাই তখন এটি একটি আমাদের মনোভাব। But light has another property, এবং এই জ্যোতি বা আলোর আরেকটি গুণাগুণ রয়েছে। Jesus said, I am the light of the world, যিশু বলেছেন তিনি এই পৃথিবীর জ্যোতি। Who follows me have the light of life, এবং যে তাকে অনুসরণ করে সেই এই জ্যোতি লাভ করে। Light brings power and energy, আমাদের এই জ্যোতি আমাদের শক্তি সাহস যোগায়। David was singing, the Lord is my light and my salvation, দাউদ তিনি এই গান করেছেন, প্রভু তিনি আমার জ্যোতি এবং আমার পরিত্রাণ। And Jesus is the son of righteousness, এবং যিশু হচ্ছেন আমাদের সেই ধার্মিকতার পুত্র। With a healing in his wings, এবং তার কাছে সেই আরোগ্যকারী ক্ষমতা রয়েছে। And our father, the king of kings and the lord of lords, এবং আমাদের প্রভু যিনি রাজাধিরাজ। Who alone has immortality, এবং তার কাছে সেই অনন্ত জীবন রয়েছে। Dwelling in unapproachable light, এবং সেই যে জ্যোতি সেই জ্যোতি তার কাছে রয়েছে। To whom be honor and everlasting power, এবং যার কাছে সমস্ত মহিমা এবং অনন্তকালীন শক্তি রয়েছে। What it means for you to be light, আর আজকে আপনার কাছে আমার কাছে সেই জ্যোতির মানে কি? Let us seek God with all our heart, আসুন আমরা আমাদের সমস্ত অন্তকরণ দিয়ে আমরা সেই প্রভুর অন্বেষণ করি। With a persevering determined effort, আমরা আমাদের সেই মনোনিবেশ করি এবং সমস্ত প্রাণ দিয়ে সেটাকে অনুভব করি। And you shall have his light, আর তখনই আমরা সেই জ্যোতি লাভ করব। And his truth and his rich grace, আমরা তখন এই সত্য এবং তার যে অনুকম্পা দয়া আমরা লাভ করব। Our father in heaven desires, আমাদের স্বর্গস্থ পিতার এই মনোবাঞ্ছা, that as Jesus was in human nature, যেমনি ভাবে আমাদের যিশু খ্রিস্ট মানবীয় গুণ তার ছিল, that we, you, me are also, যেন আমরা সকলে সেটা লাভ করি। In his strength we are to live the life of purity, nobility which the savior lived, এবং প্রভুর আশীর্বাদে আমরা আমাদের একটি পবিত্র সুন্দর বিমল এবং সুন্দর জীবন আমরা লাভ করব। Now light, sun give strength and energy, আমাদের সেই জ্যোতি আমাদের শক্তি দেয় এবং আমাদের সামর্থ্য দেয়। God is able from us sinners to make the son of light, আমরা পাপি কিন্তু আমরা যদি সেই জ্যোতিতে থাকি আমরা পাপ থেকে আমরা তার সন্তান হিসাবে গণ্য হব। Can you imagine Jesus said, you are the light of the world, আমরা কি এই সময় একটু চিন্তা করব না যে তিনি আমাদেরকে বলেছেন তোমরা সেই জ্যোতির সন্তান। In a light, in a race is no one ray dark, আর এখানে কোনো অন্ধকারের ছায়া নেই। Let your light so shine before man, তিনি বলেছেন মানুষের সাক্ষাতে তোমার জ্যোতি প্রজ্বলিত হোক। Let they may see your good works, যেন তারা আমাদের সৎ কার্য দেখতে পায়। And glorify our father in heaven, এবং আমাদের স্বর্গস্থ পিতার মহিমা করে। It is Jesus who is changing us to be light, এ হচ্ছে সেই যিশু যার মাধ্যমে আমরা পরিবর্তিত হই এবং সেই আলো জ্যোতি আমরা লাভ করি। He said, believe in the light,
তিনি বলেছেন আমাদের সেই আলোকে বিশ্বাস করা, and you may become sons and daughters of light. আর তখনই আমরা যিশুর পুত্র কন্যা হিসেবে আমরা গণ্য হব। We are his ambassadors. আমরা তারই রাজদূতের কর্ম করি, representing our savior. আমরা আমাদের প্রভুর প্রতিনিধি করি। He said the harvest is plentiful. তিনি বলেছেন আমার শস্য প্রচুর, but the laborers are few. কিন্তু কার্যকারী অল্প। And he is calling us to become light for the world. তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা পৃথিবীর আলো স্বরূপ হই। So what it means, Jesus vision for you, for me. তাই আপনার আমার জন্য প্রভুর সেই সংকল্প কি? Light to the Gentiles. তিনি বলছেন আমরা যেন পৃথিবীকে জ্যোতি আলো দেই। When we are looking to Jesus, আমরা যখন যিশুর দিকে তাকাই, we may go from strength to strength. আমরা যখন যিশুর দিকে তাকাই, আমরা শক্তি প্রাপ্ত হই, শক্তি প্রাপ্ত হই. In our weakness, from victory to victory. আমাদের দুর্বলতাগুলো জয়ী হয়, আমরা সবল হই, আমরা বিজয়ী হই. Because through Christ, the grace of God has worked our complete salvation. কারণ সেই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের মাধ্যমেই আমরা সেই ধার্মিকতা লাভ করি. Oh, my dear brothers, sisters, I do not know how you, but I feel we need a special transformation. প্রিয় বন্ধুগণ, উনি বলছেন আমাদের একেবারে পুরো পরিবর্তন দরকার. Let us come to him. আসুন আমরা তার কাছে আসি। He said pray. তিনি বলেছেন যেন আমরা প্রার্থনা করি। How much you give a good gift to your children. তিনি বলেছেন তোমরা মানুষ হয়ে তোমাদের সন্তানদের কত ভালো উপহার দাও। How much more will your heavenly father give a holy spirit to those who ask him. তাহলে স্বর্গস্থ পিতা তিনি তোমাদেরকে আরো কত ভালো ভালো উপহার এবং সেই পবিত্র আত্মাকে দিতে প্রস্তুত। To be 100% light, we really need a great help. তাই শতভাগ আলোকিতর জন্য আমাদের তার সেই দয়া দরকার। I would like to remember Jacob and his prayer. হ্যাঁ, যাকোবের যে প্রার্থনা, সেই দিকে আমি বক্তা আমাদেরকে মনোনিবেশ করবেন। You know, Jacob prayed the whole night. আর সে সারা রাত প্রার্থনা করেছিল। In him was a many dirty race. এবং সেখানে একটা যুদ্ধ হয়েছিল। But this night, কিন্তু ওই রাত্রিতে, became great miracle. সেই রাত্রিতে মহা আশ্চর্য কাজ সাধিত হলো। And just when the sun was rising, এবং সূর্য প্রায় উদিত হবে এই মুহূর্তে, He cried, I will not let you go unless you bless me. আর সে ক্রন্দন করলো, আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো। Do you feel that you need a transformation? তাই আমরা কি অনুভব করি যে আমাদের আমূল পরিবর্তন দরকার? It humble us, brothers, sisters. প্রিয় বন্ধুগণ, এর মানে হচ্ছে আমাদের নম্র হতে হবে। It guide us like Jacob to our savior. আর এইভাবে যাকোবের যে অভিজ্ঞতা হয়েছিল, আমাদের সেই অভিজ্ঞতা দরকার। And God said, you have struggled with God and have prevailed. আর সে যেমনি ভাবে মল্লযুদ্ধ করেছিল এবং সে জয় হয়েছিল। And God blessed him abundantly. এবং ঈশ্বর তাকে অপরিমেয় আশীর্বাদ তাকে করেছিলেন। From crippled situation, সেই খঞ্জ পরিস্থিতির থেকে, Jacob became overcomer. যাকোব একজন মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন। Now shining 100% God's light. এখন সে শতভাগ প্রজ্জ্বলিত হয়ে উঠল। Now ready to meet his brother even Pharaoh. আর এখন সে প্রস্তুত তার ভাইকে সম্মুখাসম্মুখী ভাবে ভাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। And today is a day of reformation and revival. আর তাই আজকেই হচ্ছে সেই আমাদের
জাগ্রত হওয়ার এবং আমাদের উদ্দীপ্ত হওয়ার সময়। হাউ উই আর প্রেইং, আমরা কিভাবে প্রার্থনা করছি। হি দ্যাট ইজ ফেইথফুল ইন দ্যাট হুইচ ইজ লিস্ট ইজ ফেইথফুল অলসো ইন মাচ, যে অল্পতে বিশ্বস্ত সে বৃহৎ ভাবেও সে বিশ্বস্ত হয়। And I would like to point on one very specific moment. বক্তা একটি বিশেষ বিষয়ের উপরে আমাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবেন। You know, it needs conscious attention. আমাদের বলা হয়েছে আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খর একটা আকর্ষণ দরকার। What the world terms little things that সেটা হচ্ছে সেই ক্ষুদ্র বিষয়ের প্রতি, that makes life a success, আর এই ক্ষুদ্র বিষয় আমাদের জীবনে সফলতা এনে দেয়। Many people overlook little things. আমরা অনেকেই হয়তো এই ছোট ছোট ক্ষুদ্র বিষয়কে অবজ্ঞা করি। But look to Jesus. কিন্তু আমাদেরকে যিশুর দিকে তাকাতে হবে। His light complete. কারণ যিশুর সেই জ্যোতি হচ্ছে পরিপূর্ণ জ্যোতি। In a tiny, in a huge. ছোট থেকে একেবারে বৃহৎ আকারে। And he said, I love you. তিনি বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। I am interested in you. আমি তোমার প্রতি আমার আকর্ষণ রয়েছে। I have a great plan to help you. তোমার জন্য আমার মহা পরিকল্পনা রয়েছে সাহায্যের। To be as I am, light, shining, complete, 100% to Gentiles. কারণ আমি চাই আমাদের তিনি চান গোটা বিশ্বকে আলোকিত এবং পরিত্রাণ যুক্ত করতে। Little deeds of charity, ছোট্ট ছোট্ট দান বা দয়া, little acts of self-denial, ছোট ছোট আমাদের আত্মবলিদান, speaking simple words of helpfulness, ছোট ছোট উদ্দীপনামূলক কথা, watching against little things, এবং ছোট ছোট পাপের প্রতি দৃষ্টি দেওয়া। This is a Christianity, wrote Ellen G. White. এটাই হচ্ছে আমাদের Christianity, আমাদের Ellen G. White তিনি এটা বলেছেন। And this is a special matter, my brother, sister. প্রিয় বন্ধুগণ, এগুলোই হচ্ছে আমাদের এগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে। What it means for you, little thing. আর তাহলে আপনার আমার জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কি? A grateful acknowledgement of daily blessings. আর সেগুলো হচ্ছে প্রতিদিন যে আমরা আশীর্বাদ পাচ্ছি, এটি একটি অংশ। A wise improvement of daily opportunities. যে সুযোগগুলো আমরা প্রতিদিন পাচ্ছি এবং তা কিভাবে আমরা ব্যবহার করছি তাই। A diligent cultivation of entrusted talents. এবং আমাদের প্রতি যে তালন্তগুলো দেওয়া হয়েছে, আমরা এই তালন্তগুলো কিভাবে ব্যবহার করি। Each of us has many talents. আমাদের প্রত্যেকেই আমরা অনেক তালন্তে আমরা ভরপুর। You know how we cultivate them. আর এই তালন্তগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি, এটাই লক্ষ্য। This is what the master calls you, me, for it. আর আমাদের সেই প্রভু তিনি আমাদের এগুলো দেখেন, আহ্বান করেন। He who faithfully performs small duties, সিস্টার ওয়াইট আরো বলছেন, এই ছোট ছোট কাজগুলো আমরা যখন করি, will be prepared to answer the demands of larger responsibilities. তখনই আমরা হ্যাঁ বোধকভাবে উত্তর দেই যখন আমাদের উপরে বৃহৎ দায়িত্ব প্রদান করা হয়। One day we was praying. একদিন আমরা প্রার্থনা করছিলাম। I felt like inspiration. উনি তখন অনুভব করলেন একটি শক্তির। You open schools in slums and the villages. আর সেটা হচ্ছে উনাকে প্রভু বার্তা দিলেন, তুমি সেই রাস্তাঘাটে স্কুল তৈরি করো। But you completely forget street children. এবং ওনাকে বলা হয়েছিল সেই পথকলিদের তুমি ভুলে যাচ্ছ। So I said to all who was in this room, today we will be praying how to help street children. আর তিনি আমাদের কাছে প্রার্থনা চাইলেন
যেন এই পথকলি শিশুদের জন্য কিভাবে উনি কাজ করতে পারে। I remember like today I prayed, Lord, is there any possibility to open school for street children? আর ওনার মনে পড়ে উনি প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি আমারকে দ্বার সকল উন্মুক্ত করো, কিভাবে আমি এই পথকলি শিশুদের জন্য স্কুল তৈরি করতে পারি। But when I said amen, উনি যখন বললেন আমেন, I never forget the door of this room was open, এবং উনি অনুভব করলেন ওনার সম্মুখে সেই দরজা খুলে গেল। Two women enter, এবং দুইজন মহিলা ওনার প্রবেশ করলো। I greet them, কেমন আছেন? উনি বললেন কেমন আছেন? And they said ভালো আছি। তারা বলল ভালো আছি। And they said give us job, তারা বলল আমাদের কাজ দেন। And I said, what do you want to do? উনি জিজ্ঞেস করলেন তোমরা কি করতে চাও? And they said, we are teachers, we want to teach. আর তারা বললেন আমরা তো শিক্ষক, আমাদের শিক্ষার কাজ দেন। I never forget how God opened the door. উনি এখনো সেই অভিজ্ঞতা মনে রাখেন যে কিভাবে ঈশ্বর ওনার জন্য দ্বার খুলে দিলেন। He is doing great miracles. আর সেই প্রভু আমাদের জন্য অলৌকিক কাজ করে থাকে। Until today I do not understand how on the one second when we say amen he sent two teachers. আজকে পর্যন্ত ওনার কাছে সেই অভিজ্ঞতা প্রজ্বলিত হচ্ছে যে আমেন বলার সঙ্গে সঙ্গেই তার কাছে দরজা খুলে গেল। In this picture you see them. এই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। My dear brothers, sisters, God has a special care for little things. প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু দেখেন আমরা কিভাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা ব্যবহার করি। As a man thinks in his heart, so he is. বাইবেল বলে মনুষ্য তার হৃদয়ে যা চিন্তা করে আর সে তাই হয়। What are your thoughts about little things? আজকে আমাদের সেই ক্ষুদ্র বিষয়ের প্রতি কিরূপ ধারণা? Many thoughts make up the unwritten history of a single one day. প্রতিটা দিনে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাই একটা ইতিহাস তৈরি করে। Just now, how many thinking is coming in your mind? আমরা যদি দেখি বর্তমানেই এখন আমাদের মধ্যে কত ধরনের চিন্তা রয়েছে। And these thoughts have much to do with the formation of character. আর এগুলোই আমাদের চরিত্র গঠনে আমাদের সাহায্য করে। You see these children from the street. আমরা দেখি সেই পথকলি শিশুদের। You know, but now I would like to catch your attention, brothers and sisters. প্রিয় বন্ধুগণ, আমি এই সময় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। To be really light for Gentiles. আমরা পৃথিবীর কাছে কিভাবে আলো স্বরূপ হব? Our thoughts are to be strictly guarded. আমাদের চিন্তাধারাকে আমাদের বাকি আনতে হবে। Because one impure thought makes a deep impression on the soul. কারণ যখন আমরা খারাপ চিন্তা করি সেটা আমাদের আত্মাকে প্রভাবিত করে। Then light has some dark rays. তখন আমাদের আলো অন্ধকারে ভরে যায়। No, one evil thought leaves an evil impress on the mind. ছোট্ট একটি খারাপ ধারণা আমাদের মনকে প্রভাবিত করে, আমরা খারাপ হয়ে যাই। I do not know how you. আমি জানি না আপনাদের কেমন হয়। But for me, my mind, you know, please pray for me and my mind. উনি বলছেন বক্তার জন্য যেন আমরা প্রার্থনা করি ওনার এই অভিজ্ঞতাগুলো হয়। If the thoughts are pure and holy, যদি যখন আমাদের চিন্তাগুলো পবিত্র এবং বিশুদ্ধ হয়, the man is better for having cherished them. তখন আমরা একটা ভালো খাঁটি মানুষ হই। You know, by this pure thoughts, you know, spiritual pulse is quickened. আর যখন আমরা কোনো ভালো চিন্তা করি আমাদের তরঙ্গ, আমাদের মনের তরঙ্গ প্রজ্বলিত হয়। And the power for doing good is increased. আর তখন
ভালো কাজ করার একটা শক্তি আমরা অনুভব করি. You know, Apostle Paul wrote, we have a mind of Jesus. পৌল বলেন যে আমাদের একটি মন রয়েছে যিশুর জন্য. Today is a very difficult lesson. আজকের পার্টি অনেক কঠিন ছিল. We need to allow Jesus control my mind, control my motivation. কিন্তু আমাদের যিশুর সাহায্য নিতে হবে যেন আমার মন চিন্তা এটা প্রভুর আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়. The longest chain is composed of separate links. আর আমাদের যে যে একটা চেইন রয়েছে এটা বিভিন্ন অনেক সেখানে কি রয়েছে সংযোগ রয়েছে. If one of these links is faulty, যখন একটা সংযোগ বিচ্ছিন্ন হয়, the chain is worthless. তখন এই যে চেইনটা এটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়. This is with our thoughts, this is with our character. আমাদের তখন চিন্তা, আমাদের ভাব কি হয়ে যায়, ব্যাঘাত ঘটে. What it means, little things, little thoughts for you, for me. তাহলে আপনার এবং আমার জন্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কি? A well-balanced character is formed by single acts well performed. যখন আমরা এই ছোট ছোট কাজগুলোকে ভালোভাবে করি তখনই আমাদের একটি ভারসাম্যপূর্ণ একটি চরিত্র গঠিত হয়। যারা স্বর্গধামে প্রবেশ করবে must have a character that is without spot or a wrinkle or any such thing. তাদের চরিত্রে কোনো দাগ থাকবে না, কোনো প্রকার ভাস থাকবে না. Not that defiles can ever enter there. এবং যাদের সেখানে দাগ থাকবে তারা সেই স্বর্গরাজ্যে যেতে পারবে না. In all the redeemed host not one defect will be seen. যাদের কোনো সমস্যা থাকবে তাদের কাউকেই সেখানে দেখা যাবে না. You are light for the Gentiles. আমরা পৃথিবীর কাছে জ্যোতি. That you should be for salvation to the end of the world. Amra jeno prithibir pranto porjonto amra tader kache poritraner bahok hoy. No, God's work is a perfect as a whole. Ar prabhur kaj hocche sarbo bhabe pobitro. Because he is a perfect in every little part. কারণ তিনি সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তিনি নিষ্কলঙ্ক. He fashions tiny spear of grass. এমন কি একটা ছোট্ট একটা সেই ঘাসের কথা বলা হয়েছে. As the same exercise making a huge world and the sun. আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়েই একটি পৃথিবী তৈরি হয়েছে. And he is calling you and me to be also like he is. আর তাই তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরাও প্রভুর মতো হই. If we desire to be perfect, even as our Father in heaven is perfect. যেমন আমাদের স্বর্গস্থ পিতা তিনি নিষ্কলঙ্ক, তিনি বলছেন যেন আমরাও নিষ্কলঙ্ক হই. We need to be faithful in doing little things. আর এর জন্য তিনি বলছেন যেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত হই. Maybe now you say, I am so weak, I'm so weak. আমরা হয়তো বলতে পারি আমি খুব দুর্বল, আমি খুবই নগণ্য. And Jesus said that I have set you to be light for Gentiles. আর তখনই প্রভু বলেন ভয় করিও না, আমি তোমাকে মনোনীত করেছি সমস্ত পৃথিবীর কাছে জ্যোতি স্বরূপ হওয়ার জন্য. Let us come in humbleness to our creator and the recreator. তাই আসুন আমরা আমাদের সেই প্রভু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তার কাছে আমরা নত হই. He said, seek me. তিনি বলেছেন আমাকে অন্বেষণ করো. And find me. তাহলে তোমরা আমাকে পাবে. Search for me from the whole heart. আমাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে অন্বেষণ করো. I will be found by you, says the Lord. I will bring you back from captivity. প্রভু বলেছেন তাহলে তোমরা আমাকে পাবে এবং আমি তোমাদের সেই শৃঙ্খল থেকে মুক্ত করব. And Jesus promised, I will pray the Father.
এবং প্রভু এই প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাদের জন্য আমার পিতার কাছে প্রার্থনা করব, and he shall give you another comforter, এবং তিনি আমাদের জন্য একটি সান্ত্বনাকারী একজন সহায়ক পাঠাবেন, that he abide with you forever, আর এই সহায়ক তিনি আমাদের অনন্তকাল থাকবেন, the spirit of truth, এবং তিনি হচ্ছেন সত্যের আত্মা, for he dwells with you and shall be in you, এবং তিনি আমাদের মাঝে বসতি করবেন সর্বদা, to be light, to be faithful in tiny little things, আমরা যখন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি আমরা বিশ্বস্ত হই, so Jesus Christ before he came to heaven, আর যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার পূর্বে, he assured his disciples, তিনি তার শিষ্যদিগকে আশ্বস্ত করলেন এই বলে, that he would send them comforter who would abide with them forever, আর তিনি তাদেরকে বললেন আমি একজন সহায় তোমাদের পাঠাবো যিনি তোমাদের কাছে সর্বদা থাকবেন, what we need today to be light, আজকে আজকে আমাদের কি দরকার সেই জ্যোতিতে থাকা, you know, to the guidance of this comforter all may implicitly trust, এবং সেই আমাদের যে কমফোর্টার বা সহায়ক তিনি আমাদের সেই সত্যে নিয়ে যাবেন, you know, he is a spirit of truth guiding us into all truth, আর সেই সত্যের আত্মা আমাদেরকে পরিচালিত করবে সত্যের দিকে, because he will whatever he will hear he will speak, কারণ তিনি আমাদের কাছে কথা বলবেন, and he will tell you things to come, আর তিনি আমাদেরকে আহ্বান করবেন আসো, because Jesus desires his disciples to understand that he would not leave them orphans, যিশু তার শিষ্যদিগকে এইটা বুঝাতে চেয়েছেন তোমাদেরকে আমি এতিম করে যাচ্ছি না, I will give you comforter, আমি তোমাদিগকে সহায়ক পাঠাবো, what it means to be full of holy spirit, আর সেই পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার মানে কি, Jesus promised and you shall receive a power when the holy spirit has come upon you, যিশু বলেছেন যখন সেই পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তোমরা শক্তিমন্ত হবে, and the comforter is ours as well as theirs, ebong ei je comforter sahayok tini amader sokolar jonno, in all times in all places, ebong sarbokaler sarbo shomoyer jonno, in all sorrows in all afflictions, tini amader dukhe sukhe sarboda royechen, and Jesus promised I will pray the father, আর যিশু এই প্রতিজ্ঞা করেছেন আমি পিতার কাছে তোমাদের জন্য প্রার্থনা করব, he will give you another helper comforter, আর তিনি তোমাদের জন্য এক সহায় পাঠাবেন, to be with you forever, আর যিনি আমাদের কাছে অনন্তকাল যাবত থাকবেন, we are living in very needed and a special time, প্রিয় বন্ধুগণ আমরা অত্যন্ত প্রয়োজন এবং সংকীর্ণ সময়ে যাপন করছি, and comforter will be sent in answer to the prayer of faith, আমরা যখন বিশ্বাসে প্রার্থনা করি তার উত্তরেই আমরা সেই সহায়ক পাবো, you know, his spirit speaks to our hearts, আর তার আত্মা আমাদের হৃদয়ে কথা বলে, what it means to be filled with the holy spirit, পবিত্র আত্মার মাধ্যমে পরিপূর্ণতার মানে কি, to have a heart deeply loving Jesus, তার মানে হচ্ছে একটি অন্তকরণ যে অন্তকরণটি পুরোপুরিভাবে যিশুকেই ভালোবাসবে, to have a mind filled with his words, এবং যে অন্তকরণ পরিপূর্ণ থাকবে প্রভুর বাক্যে, and to have a determination to follow the truth, আর যার মধ্যে সেই সংকল্প থাকবে সে যিশুকেই অনুসরণ করবে, no, but no circumstance, no distance can separate us from the heavenly comforter, আর এর জন্যই এই স্বর্গীয় সহায়কের এবং আমাদের মাঝে কোনো বাধা হতে পারে না, কোন পরিস্থিতি আমাদেরকে ভাগ করতে পারে না, wherever we are, wherever we go, যেখানেই আমরা যাই যেখানেই আমরা থাকি না কেন, he is always there, তিনি আমাদের সর্বসময় রয়েছেন, one given in Christ's place to act in his stead, যেন আমরা সেই প্রভুর কাছে আসতে পারি,
know, we need to pray, my dear brothers and sisters. Priyo bhai ebong bondhugon, ar tar jonnoi amader obiroto prarthonar dorkar. Do you want to be light for Gentiles? Amra ki ei prithibir jonno alo shorup hote chai? Do you want to be faithful in little things? Amra ki khudro khudro bishoye amra bishwasto hote chai? Ready for Jishu shigro ashiban? Amra Jishu Khrister ashu agomoner jonno ki amra prostut? Let me remember Elijah. Amra ekhon Elior kache jai. He is always at our right hand. আর তিনি আমাদের সেই সর্বদা ডান দিকে রয়েছেন। The influence of the Holy Spirit is the life of Christ in the soul. আমাদের হৃদয়ের মধ্যে সেই পবিত্র আত্মার সেই বর্ষণ দরকার রয়েছে। Remember Elijah. আমরা সেই এলিয়র কথা জানি। You know, he prayed 3.5 years. তিনি এলিয় 3.5 বছর প্রার্থনা করলেন। Then he called all Israel for the mountain Carmel. আর তিনি তারপরে সেই কর্মিল পর্বতে ডাকলেন। You know, this spirit works in and through everyone who receives Christ. আর এই ধরনের অভিজ্ঞতা প্রভুকে যারা ডাকে তারা লাভ করে। And Elio was a prayed from the depths of his heart. আর এলিয় তার সর্বস্ত অন্তকরণ দিয়ে তিনি প্রার্থনা করলেন। Lord God of Abraham, Isaac and Israel. হে প্রভু আব্রাহামের ঈশ্বর যাকোবের ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর। Let it be known this day that you are God in Israel. আজকে প্রভু তুমি জানিয়ে দাও যে তুমি ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর। And I am your servant. এবং আমি তোমার দাস। And that I have done all these things at your word. এবং তুমি যেভাবে আমাকে আজ্ঞা করেছো আমি সেইভাবে কাজ করেছি। Hear me, O Lord, hear me. হ্যাঁ প্রভু আমাকে তুমি শ্রবণ করো, আমাকে তুমি শ্রবণ করো। Special today in a revival meeting, these people may know that you are Lord God. প্রভু আজকে এই উদ্দীপনা সভায় যেন সবাই বুঝতে পারে তুমি এই প্রভু, তুমি এই প্রভু। And that you have turned their heart back again. এবং তুমি তাদেরকে আবারো ফিরিয়ে এনেছো তোমার কাছে। And a fire from heaven, fire of Holy Spirit fall down. আর এই প্রার্থনার পরেই স্বর্গ থেকে অগ্নি নেমে আসলো। All people was shouting, the Lord is a God, the Lord is a God. সবাই মিলে উচ্চ কণ্ঠে আওয়াজ করলো, স্বর্গের প্রভু, স্বর্গের প্রভু। This is a light power of Holy Spirit. আর এটাই হচ্ছে সেই পবিত্র আত্মার শক্তি, which coming from our Savior penetrating our heart. আর এই আজ প্রভুর থেকে এই শক্তি আমাদেরকে শক্তিমন্ত করছে। This is a fire of Holy Spirit which starts burning in our heart. আর সেই পবিত্র আত্মার সেই অগ্নি আগুন যা আমাদেরকে প্রজ্বলিত করছে, making us really beautiful light for all people around us. আর এই শক্তি পে আমরা আমাদের সকলার কাছে জ্যোতি স্বরূপ হই। But Elijah do not finish. এখানেই এলিয় শেষ করে নাই। Then Elijah said to Ahab, go up, eat, drink, for there is a sound of abundance rain. আর তিনি আহাবকে বললেন এবং তিনি তাকে যেতে বললেন। Ahab went up to eat and to drink. এবং সেই আহব রাজা সে গেল এবং সে পান করলো, আহার করলো। But Elio did not went with him. কিন্তু এলিয় তার সঙ্গে গেলেন না। He climbed the top of mountain. কিন্তু সে পাহাড়ের উপরে তিনি গেলেন। He bowed down, he continued in prayer. তিনি সেখানে নতজানু হলেন এবং প্রার্থনা করতে লাগলেন। My dear brothers and sisters, what it means to be light? প্রিয় বন্ধুগণ, তার এলিয়র মত হওয়া মানে কি? Elio is giving us very strong lesson. এলিয় আমাদের কাছে অত্যন্ত সুন্দর একটি শিক্ষা দিচ্ছেন। And he said to his servant, go up now, look towards the sea. এবং তিনি তার লোকদেরকে বললেন, তোমরা সেই সমুদ্রের দিকে তাকাও। And he looked and said, there is nothing. আর তিনি তাকালেন এবং বললেন, এখানে তো কিছু নেই।
What do you mean? Elio was not praying good? তার মানে কি এলিও কি ভালোভাবে প্রার্থনা করে নাই? How he prayed? সে কিভাবে প্রার্থনা করলো? He prayed second time. সে দ্বিতীয়বার আবার প্রার্থনা করলো. We can imagine that he prayed from the depths of his heart. আমরা জানি সে তার সর্ব অন্তকরণ দিয়ে প্রার্থনা করলেন. And there was nothing. কিন্তু দেখা গেল কিছুই না. My dear brothers, sisters, tell me how Elijah was praying. প্রিয় বন্ধুগণ, তাহলে এলিও কিভাবে প্রার্থনা করছিলেন? What it means for you, for me, in the last days of history of this world. প্রিয় বন্ধুগণ, তার মানে কি আমাদেরকে এটাই বলে না যে সেই শেষকালের বিষয়? You know, today we know this story. আজকে আমরা এই গল্প জানি. He was praying third time, fourth time, fifth time, sixth time. সে দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার প্রার্থনা করলেন। I can imagine he said, Lord, I will not let you go unless you bless me, you hear me. আর উনি বুঝতে পারেন, এলিও প্রার্থনা করলো, প্রভু তুমি যতক্ষণ আমাকে আশীর্বাদ না করবে আমি তোমাকে ছাড়ব না। I am convicted that even seven times there will be no cloud, he will continue praying. যদি সাত বারের বারেও সেখানে কোনো ফল না আসতো সে প্রার্থনা করেই যেত। Oh my dear brothers, we are a very special time. প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। Our characters, our mind need to be purified. আমাদের চরিত্র, আমাদের মনকে আমাদের নিষ্কলঙ্ক করতে হবে। And suddenly there was a cloud. আর হঠাৎ দেখা গেল একটি সেই মেঘ। Sky became black with the clouds. এবং আকাশ কালো মেঘে ঢেকে গেল। And they came very heavy rain. আর তারপরে প্রলয়ঙ্কারী বৃষ্টি আসলো। Now and God heard prayer of his servant. আর এখন দেখতে পেলাম যে ঈশ্বর তার লোকের সেই তার দাসের বাক্য তিনি শ্রবণ করলেন। So how to become light? তাহলে আমরা কিভাবে আলো হব? Our savior whole days he devoted service. আমাদের প্রভু তিনি সারা দিন সেবা কাজে নিয়োজিত ছিলেন। The whole nights he prayed. তিনি সারা রাত প্রার্থনা করলেন। And he gained complete victory. আর এর জন্যই তিনি পূর্ণ বিজয় পেলেন। Every morning he received fresh baptism of Holy Spirit. তিনি সেই সকালবেলা পবিত্র আত্মার মাধ্যমে তিনি নবায়িত হলেন। And he wants us to be as he is. আর তিনি চান প্রভু যেমন আমরাও তেমন হই। Oh my dear brothers, sisters, Christ calls you. প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের প্রভু যীশু আহ্বান করছেন। Will you heed his voice? আমরা কি তার স্বর শুনতে পাচ্ছি? Will you become his messengers? আমরা কি তার বার্তাবাহক হব? Will you shine by his light? আমরা কি তার জ্যোতিতে প্রজ্বলিত হব? Will you seek the sheep that are lost? আমরা কি যে মেষপালগুলো হারিয়ে গেছে তাদেরকে অন্বেষণ করব? Will you teach the word in all humility and earnestness to them who hear? আর যারা শ্রবণ করতে চায় তাদের কাছে কি আমরা সতত নিয়ত তাদের কাছে যাব? Oh, Jesus is setting you special for special goal. প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য বিশেষ বিশেষ গোল তিনি স্থাপন করছেন। He said to go to the whole world, to the whole Dhaka city. তিনি আমাদের বলছেন তোমরা যাও, ঢাকা শহরে যাও, সারা পৃথিবীতে যাও। Let the little companies of workers go out as the Lord's missionaries. যে ছোট ছোট দল যেন ঈশ্বরের মিশনারি হয়ে কাজ করে। Let they go two by two and give the Lord's message of warning. তারা দুই দুই জন করে যাক, প্রভু যীশুর বার্তা তারা প্রদান করুক। It is a great privilege for all of us, my dear brothers, sisters. প্রিয় ভাই এবং বন্ধুগণ, এটা আমাদের জন্য একটা অপূর্ব সুযোগ। To pray for sick people. যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা। I am so thankful that our team in a Pagar school prayed for one blind girl.
উনি ধন্যবাদ দিচ্ছেন সেই পাগারে ওনার দলরা একটি অন্ধ মেয়ের জন্য প্রার্থনা করেছেন। And do you see her? She now see. দেখতে পাচ্ছেন এখন সেই অন্ধ মেয়ে দেখতে পাচ্ছে। And God performed great miracle. ঈশ্বর মহা অলৌকিক কাজ করেছেন। And he opened her eyes. এবং তিনি তার চোখ খুলে দিয়েছেন। I was there, we celebrate, we praise the Lord. উনি বক্তা ওখানে ছিলেন এবং ঈশ্বরের গৌরব করেছেন। It is a witness for a lot of people. এটা অনেক লোকের কাছে একটি সাক্ষ্য স্বরূপ হয়েছিল। Jesus is the same yesterday, today and forever. আমাদের প্রভু যীশু খ্রিস্ট গতকাল যেমন আছেন আজকেও তেমন আছেন আগামীতেও একই ভাবে থাকবেন। And he said to raise the dead. তিনি সেই মৃত্যুকে মৃত্যুকে উঠিয়েছেন। I am so thankful that in Jashor happens this miracle of resurrection. আমি ধন্যবাদ জানাই যশোরে এই পুনরুত্থানটি হয়েছিল। Pastor Mohanlal Mrishti prayed and one dead boy who was 6 hours underwater was resurrected. পাস্টার মহেন্দ্র মিস্ত্রি তিনি প্রার্থনা করেছিলেন এই যুবক এই শিশুর জন্য যে ছয় ঘন্টা জলের নিচে ছিল। And Jesus is sending you, me, all of us. এবং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে সকলকেই আহ্বান করছেন। Proclaim everlasting gospel. যেন আমরা এই অনন্তকালীন সুসমাচার প্রচার করি। Around us are a lot of people. আমাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক। And they are perishing. এবং তারা হারিয়ে যাচ্ছে। So they need to hear God's gospel. তাদের জন্য আমাদের এই সুসমাচার প্রচার করা দরকার। Thus says the Lord of the host. আর সেই প্রভু আমাদের এই কথা বলছেন। Once more, it is a little while. আর অল্পকাল বাকি। I will shake heaven and the earth. আমি পৃথিবী এবং স্বর্গ কম্পমানিত করব। Sea and the dry land. আমি সমুদ্র এবং সমস্ত পৃথিবীকে I will shake all nations. আমি সকলকেই আমি কম্পিত করব। So now go, teach them, guide them, whatever I told you and command it to you. তাই তিনি বলছেন যাও আমি তোমাদিওকে যা শিক্ষা দিয়েছি তোমরা এই শিক্ষা লোকদের কাছে দাও। And baptizing them in the name of the Father, of the Son and of the Holy Spirit. আর তুমি তাহাদিওকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে জলে বাপ্তাইজিত করো। Whatever you are, যেখানেই তুমি থাকো না কেন, Jesus is making you by power of Holy Spirit light for Gentile. যা তিনি আমরা যেখানেই থাকি না কেন তিনি আমাদের জ্যোতি স্বরূপ করেছেন যেন আমরা পৃথিবীর কাছে জ্যোতি ছড়িয়ে দেই। And the work will be similar to that of the day of Pentecost. এবং সেই পঞ্চসপ্তমীর দিনে যে কাজ হয়েছিল আজকেও সেটি সাধিত হবে। As the former rain was given, যেমনি ভাবে আমাদের প্রথম বর্ষা হয়েছে, in the outpouring of the Holy Spirit at the opening of the gospel, আর সেই দ্বারা সেই সুসমাচার যেমনি ভাবে পৃথিবীতে প্রচারিত হয়েছে, so the latter rain will be given at the close of the reaping of the harvest. আর তাই এই শস্য চয়নের শেষেও শেষ বর্ষা দেওয়া হবে। This is a challenge to each of us. এটাই হচ্ছে আমাদের সকলার কাছে একটি চ্যালেঞ্জ। Servants of God, will their faces lighten up and shining with a holy consecration. আব লোকদল লোকেরা আলোকিত হবে প্রভুর জন্য দাঁড়াবে এবং তারা প্রজ্বলিত হবে। Hasten from place to place. এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গা আলোকিত করবে। Proclaim the message for heaven. তারা স্বর্গরাজ্যের অনন্তকালীন বার্তা প্রচার করবে। And the miracles will be wrought. এবং সেই মহা মহা আশ্চর্য কার্য হবে। Sick will be healed.
যারা অসুস্থ তারা সুস্থ হবে, and the signs and the wonders will be follow the believers, wrote Ellen G. White. এবং এলেন জি হোয়াইট বলছেন বিভিন্ন ধরনের চিহ্ন এবং মহা মহা চিহ্ন হবে. My dear brothers, sisters, my dear friends, young people, this is just in front of us. প্রিয় বন্ধুগণ, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা, আজকে যারা আমরা উপস্থিত রয়েছি, এই এই বার্তাটি আমাদের সম্মুখেই রয়েছে. So let us pray like never before for outpouring of Holy Spirit. তাই আসুন, অতীতে আমরা যেমনি ভাবে প্রার্থনা করি নাই, আমরা সর্ব অন্তকরণ দিয়ে প্রার্থনা করি. And let us arise, shine, for Jesus is a coming. আমরা উঠি, দীপ্তিমতী হই, যেমনি ভাবে যিশুর আগমন সন্নিকট. And he who testifies to these things says, আর প্রভু বলছেন যে এই ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত, surely I am coming quickly. আর সত্যি সত্যি যিশু শীঘ্র আসছেন. And Jesus reward is coming with him. এবং যিশুর সঙ্গে তিনি আমাদের জন্য পুরস্কার নিয়ে আসছেন. Let God bless each of us. ঈশ্বর আমাদের প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করুন. And use us as a light for all people around us here in Bangladesh. তিনি এই বাংলাদেশের যেন আমরা আলোকিত করতে পারি, তিনি আমাদের সবাইকে ব্যবহার করুন. Let we all will be the for salvation up to the end of this world. যেন শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা সেই পরিত্রাণের বাহক হই. Let God richly bless each of us. ঈশ্বর আমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করুন. Soon singing the song of victory. যেন আমরা সেই জয়ের সঙ্গীত আমরা করতে পারি. And to bring fruits which will glorify our Father forever. আর সেই ফলের দ্বারা আমরা অনন্তকাল প্রভুর গৌরব করি. God bless you abundantly. ঈশ্বর আমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করুন. Amen. Amen. ধন্যবাদ এই তার সুন্দর বক্তব্যের জন্য। আসুন আমরা এই গানের শেষ গান করব। বিএসসি থেকে আমাদের যে কলেজ রয়েছে তার উন্ডা আসছেন, ওনাদের গানটি একটু পরিবর্তন করেছি। খ্রিস্টবর আসছেন বলে কুতূহল এই গানটা করব, এবং বিএসসি থেকে যারা আসছে এই গানটি তারাই পরিচালনা করবে, এবং সেই গ্রুপকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। বিএসসি থেকে যারা আসছেন প্লিজ, আমরা গানটি একটু পরিবর্তন করেছি। তাদের একটি স্পেশাল গান ছিল কিন্তু পরিবর্তন করে এটা দেওয়া হয়েছে। খ্রিস্টবর আসছেন বলে কুতূহলে আমরা গানের জন্য একসঙ্গে সবাই দাঁড়াবো। আমরা সবাই দাঁড়াই গানের জন্য। ওই শুনো ও গুরি গুরি করে বাচ্চে তুরি সবাই কি মধুর সবে আলো
শেষ করার পূর্বে আমরা প্রার্থনা করি সকলে মিলে। প্রেমময় প্রভু, তুমি আমাদের কাছে সুন্দর বার্তা দিয়েছো। প্রভু, তুমি আমাদের চাও যেন আমরা তোমার সেই জ্যোতি লাভ করি এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীকে সেই জ্যোতি দেই, যেন নিজেরা পরিত্রাণ লাভ করি এবং অন্যদেরকেও পরিত্রাণ পাবার জন্য প্রস্তুত করি। প্রভু, তোমার আগমন অতি সন্নিকট, তাই বাবা আমাদেরকে তুমি প্রস্তুত করো, আমরাও যেন প্রভু সর্ব অন্তকরণ দিয়ে তোমার ডাকে সাড়া দেই। তুমি আমাদের মঙ্গল করো, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, তুমি সকলকে সুস্থ করো। আমরা অনেকে আধ্যাত্মিকভাবে অসুস্থ, বাবা তুমি আমাদের সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।